ইমাম রাজি তাফসীর কবীর লেখেন তওবাকারীর অনুশোচনা হলো কি হলো না তার প্রমাণ কি। ফখরুদ্দিন রাজি তার তাফসীরে লেখেন শুকনা কাঠের মধ্যে আগুন দিলে ধোঁয়া যেমন বের হয়, ধোঁয়া বের হলে বুঝতে হবে কাঠে আগুন লেগেছে। অনুশোচনার আগুনে যখন বান্দা তার গুনাকে জ্বালায় দেয়, চোখ থেকে টপ টপ করে পানি ঝরতে থাকে। বান্দার চোখ থেকে পানি ঝরলে বুঝতে হবে তার কলিজায় গুনার কারণে আগুন জ্বলেছে। সুবহানাল্লাহ। তওবা কিভাবে করতে হয়, নবী সাল্লামের সাহাবিগণ তাও উম্মতকে শিখাইয়া গেছেন। আমি একটা হাদিস শোনাই আপনাদের। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, লাম্মা আখান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইনাল আনসার ওয়াল মুহাজিরিন আখা বাইনা সাঈদ ইবনে আব্দুর রহমান ওয়া সালাবাতাল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরতের পর মদিনা মুনাওয়ারাতে আনসার আর মুহাজিরদের মধ্যে ভাতৃত্বের বন্ধন করে দিলেন, মুহাজির সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমানের সাথে আনসার সাহাবী সালাবার ভাতৃত্ব বন্ধন করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না। রাসূল সাল্লাল্লাহু যখন তাবুক যুদ্ধে গেলেন, তাবুক অনেক দূরে, মদিনা মুনাওয়ারা থেকে 750 কিলোমিটার দূরে, এটা ইরাকের বর্ডার তাবুক। রাসূল সাল্লাল্লাহু সেখানে গেলেন 30,000 সাহাবী নিয়ে, যুদ্ধ লাগে নাই, ভয়তেই রোম সম্রাট পালাইছে 3,500,000 সৈন্য নিয়ে, কিন্তু যুদ্ধে যেতে হয়েছে। সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধে গেলেন, বাড়িতে রেখে গেলেন তার দিনী ভাই, কি ভাই, সালাবা আনসারীকে। তিনি বাড়িতে ছিলেন, জঙ্গল থেকে কাঠ কেটে এনে দিতেন, বাড়ির লোকজন রান্না করত, কূপ থেকে পানি এনে দিতেন, একাই কি ঘর তো। শয়তান একদিন প্ররোচনা দিল সাঈদ ইবনে আব্দুর রহমানকে, পর্দার ভিতরে তাকাও। তিনি তাকালেন, হাদিস এসছে হযরত সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ছিলেন, ওয়া কানাত ইমরাতান জামিলা, প্রচন্ড সুন্দরী মেয়ে ছিলেন মহিলা। তিনি তাকালেন, শয়তানের অশ্বাসায় দুর্বল হয়ে গেলেন। সালাবা আনসারি যে শুধু শয়তানের অশ্বাসায় সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাত ধরলেন, আর কিচ্ছু না, কি ধরলেন, বাস এতটুকু ধরার সাথে সাথে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বললেন, সালাবা ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, ওয়ামা হাফিজতা হুরমাতা আখিকাল গাজি ফি সাবিলিল্লাহ, সালাবা তুমি আল্লাহকে ভয় করো, আমাদের চরিত্র সৌন্দর্য তোমার কাছে আমানত, তোমার ভাই সাঈদ বিন আব্দুর রহমান রসুল্লার সাথে যুদ্ধে গিয়েছেন, তুমি তো তার স্ত্রীর হুরমত, তার আমানত রক্ষা করতে পারছো না। এতটুক কথা হাজ্জা সালাবার অন্তরে আল্লাহ ভিতরে মন ঢেউ পয়দা করে দিল। হাজ্জা সালাবা মস্তক নত করে ঘর থেকে বের হয়ে আসলেন, আল্লাহর কাছে তিনি তওবা করতে লাগলেন, ইলাহি আংতা আংতা ওয়া আনা আনা, আংতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিদ্দুনুব, আল্লাহ তুমি তুমি, আমি আমি, তুমি আমার মালিক, আমি তোমার গোলাম, তুমি সেই মহান সত্তা যিনি কিনা বারবার বান্দার তওবা কবুল করে, আর আমি তোমার সেই পাপি গোলাম যে কিনা বারবার গুনাহ করে। একটি ছোট্ট অপরাধকে সাহাবায়ে কেরাম কত বেশি ভয় পেতেন, চিন্তা করছেন, শুধু হাত ধরেছেন, এর বেশি সীমাতিক্রম হয় নাই, কথা বুঝতেছেন। অনুশোচনার আগুনে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বলতে লাগলেন, দিন রাত রোনা জারি করতে লাগলেন। সুবহানাল্লাহ। এমন সময় নূর নবী আমার
মহাবিজয় নিয়ে তাবুক থেকে মদিনা মুনাওয়ারায় ফিরে আসলেন। সাইদ ইবনে আব্দুর রহমান বাড়িতে এসে খুঁজতে লাগলেন সালাব আনসারিকে, স্ত্রীকে জিজ্ঞেস করলেন আমার সেই দিনী ভাই কোথায়, আনসার ভাই কোথায়, তোমরা কোনো দুর্ব্যবহার করেছ নাকি, সে বিরক্ত হয়ে চলে গেছে নাকি। স্ত্রী বললেন না, ইন্নাহু কদ আলকা বিনাফসিহি ফি বুহুরিল খাতায়া, তোমার আনসার ভাই একটি অপরাধ করেছে, গুনার সমুদ্রে নিজেকে ডুবাই দিয়েছে। অনুশোচনার আগুনে দগ্ধ হতে হতে সেই বাড়ি ছেড়ে চলে গিয়েছে। আমার ভাইয়েরা, হযরত সালাব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাড়িতে তার স্ত্রী ছিল না, ছোট্ট একটি মেয়ে ছিল, নিষ্পাপ মেয়ে, হাদিসে তার নাম এসেছে হযরত খিমসানা। মেয়েটিকে ডেকে বলল, মা আমি বড় অপরাধ করেছি, তুমি আমার পায়ে হাতের মধ্যে জিঞ্জির লাগিয়ে দাও, পায়ের মধ্যে বেড়ি পড়িয়ে দাও, যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আমার গুনাহ মাফের সুসংবাদ আমি না পাব, আমি এই আসামির দৃশ্য থেকে নিজকে মুক্ত করব না। সালাব আনসারী চলে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে, যে তিনি বললেন, ইয়া আবু বকর, কদ লামাস্তু ইমরাতা আখি আল গাজী ফি সাবিলিল্লাহ, আবু বকর আমি একটা অপরাধ করেছি, আল্লাহর পথে যুদ্ধরত আমার ভাই একজন সাহাবীর স্ত্রীর গায়ে আমি স্পর্শ করেছি, হাল্লি মিন তওবা, আমার কোনো তওবার ব্যবস্থা আছে নাকি। সিদ্দিক আকবর বললেন, উখরুজ মিন ইন্দি, বের হয়ে যাও আমার কাছ থেকে, তোমার মতো পাবির তওবা আছে, বলে আমি আবু বকর মনে করি না। তিনিও ফিরিয়ে দিলেন, গেলেন হযরত ওমরের কাছে, তিনিও ফিরিয়ে দিলেন, গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ রাসূল সাল্লাম তার এই বেড়ি আর জিঞ্জির দেখে বলেন, সালাবা তুমি জাহান্নামীদের কথা মনে করিয়ে দিলে, কি সমস্যা তোমার। তিনি সব কথা বললেন, ইন্নি লামাসতু ইমরাতা আখি আল গাজী ফি সাবিলিল্লাহ, আমি আপনার সাহাবী মুজাহিদ সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর গায়ে হাত দিয়েছি, এর বেশি কিছু। নারাজ হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারাটা ফিরিয়ে নিলেন, সালাবা বের হয়ে গেলেন, বাড়িতে আর গেলেন না, চলে গেলেন পাহাড়ে জিঞ্জির বেড়ি নিয়ে। আল্লাহর পক্ষ থেকে জিব্রিল চলে আসল, আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিবি আম খালাকতাল খালকা আও আনা, বান্দা কি আপনি বানাইছেন না আমি। রাসূলুল্লাহ বললেন, নাম ইয়া সাইয়্যিদি আনতা আনতা খালাকতাল খালকা, মালিক তুমি বানাইছো। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব আপনি ঘোষণা করে দিন, বাশির আব্দি কদ গাফারতুলাহ, আমার বান্দা সালাবাকে ডেকে শুনায় দেন আমার সুসংবাদ, আমি আল্লাহ তার সব গুনাহ মাফ করে তারে নিষ্পাপ ঘোষণা করে দিলাম। আল্লাহ রাসূল সাহাবা একরামকে ডাক দিয়ে বললেন, মাইয়াতিনি বিসালাবা, তোমাদের মধ্যে এমন কে আছো সালাবাকে আমার কাছে নিয়ে আসবে। ফাকামা আবু বকরিন ওয়া উমার, দুইজন দাঁড়ায় গেলেন, আবু বকর উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, আরো দুইজন দাঁড়ালেন, হযরত সালমান হযরত আলী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আবু বকর ওমর বসো, সালমান আর আলী তোমরা যাও নিয়ে আসো। হযরত সালমান হযরত আলী চলে গেলেন পাহাড়ে, খোঁজাখুঁজি করে কোথাও পেলেন না, একরা খালকে দেখে জিজ্ঞেস করলেন, হাল রাআইতা রাজুলাম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ওরে রাখাল আল্লাহ রাসূলের কোন সাহাবীকে দেখেছো নাকি। রাখাল জবাব দিল, আলী সালমান আমার মনে হয় ইন্নাকুমা তাতলুবানে আল হারেবা মিন আযাবিল্লাহ,
আমার মনে হয় তোমরা দুইজন এমন একজন ব্যক্তিকে তালাশ করছো যে কিনা আল্লাহর আজাব থেকে দৌড়ে পালিয়ে আল্লাহর রহমতের দিকে ছুটছে। হযরত আলী বললেন হ্যাঁ, তিনি সালাব আনসারি। রাখাল বলল অপেক্ষা করো, সূর্য যখন ডুবে যাবে এই পাহাড়ের চূড়ায় গাছের নিচে সালাব আসবে, এখানে এসে মাগরিব নামাজ পড়ে এসে তওবা শুরু করে, সারা রাত আল্লাহর কাছে রোনা জারি করে। সূর্য ডুবে গেল, হযরত আলী এবং সালমান দেখলেন পাহাড়ের চূড়ায় বৃক্ষের নিচে হযরত সালাবা চলে এসছেন, হাতে তার জিঞ্জির পরা, পায়ে তার বেড়ি পরা, সাজদায় যে আল্লাহকে ডাক দিয়ে সেই পুরনো কথাই বলছেন, ইলাহি আন্তা আন্তা ওয়ানা আনা, আন্তাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিদ্দুনুব। মালিক তুমি তো তুমি, আমি তোমার নগণ্য গোলাম বান্দা, তুমি বারবার তওবা কবুল করো আর আমি বারবার গুনাহ করি। হযরত আলী যে তার ডান হাত ধরলেন, সালমান যে বাম হাত ধরলেন, আর বললেন কুমিয়া সালাবা, সালাবা দাঁড়িয়ে যাও, আর তোমার রোনা জারি করতে হবে না, আল্লাহ ঘোষণা করেছেন তোমার সব গুনাহ তিনি মাফ করে দিয়েছেন। এবার বললেন চলো আল্লাহ রসুল তোমাকে ডেকেছেন। জীর্ণ শীর্ণ ক্ষুধার্ত বুভুক্ষ সাহাবী, খাওয়া দাওয়ার কথা ভুলে গেছেন, তওবা করে চললেন, হাঁটতে পারেন না। আলী ধরলেন ডান হাত, সালমান বাম হাত, ধরে নিয়ে আসলেন মসজিদ নববীতে। মাগরিবের আজান হয়ে গিয়েছে, হযরত বেলাল একামত দিয়ে দিয়েছেন, রসুলুল্লাহ নামাজ শুরু করেছেন। পেছনের কাতারে যে হযরত আলী দাঁড়ালেন, সালমান দাঁড়ালেন, পাশে দাঁড়ালেন সাহাবা আনসারী। রসুল্লাহ প্রথম রাকাতে পড়লেন সূরা তাকাসুর, আনহাকুমুত্তাকাসুর। এই আয়াত শুনে সাহাবী চিৎকার দিলেন একটি, রসুল্লাহ যখন পড়লেন হাত্তা জুরতুমুল মাকাবির, সাহাবী দ্বিতীয় চিৎকার দিয়ে বেহুশ হয়ে জমিনে উঠে পড়লেন। নামাজ শেষ, সাহাবা একরাম তাকে জড়ো করে ধরলেন, রসুল্লাহ বললেন ইয়া সালমান ইনদহ আলাইহেলমা, তার মাথায় পানি দাও। হযরত সালমান তার মাথাটা হযরত সালাবার মুখের কাছে নিয়ে কিছুক্ষণ পরে বললেন ইয়া রাসূলুল্লাহ পানি দিলে কাজ হবে না, কদ ফারাকাত দুনিয়া। এই সাহাবী তওবার আগুনে জ্বলতে জ্বলতে দুনিয়া ত্যাগ করে আল্লাহর কাছে চলে গিয়েছে। দরজার বাহিরে মেয়েটি দাঁড়িয়ে আছে, মেয়েটি রসুল্লাহর কাছে অনুমতি চাইল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি আপনি অনুমতি দেন আমি ভিতরে আসতে চাই, আমার বাবার কি হলো দেখতে চাই। রসুল্লাহ অনুমতি দিলেন, মেয়েটি ভিতরে আসলো, ডান হাত বাবার কপালের মধ্যে রেখে বলল বাবা তুমি তো জানো আমার মা নেই, ভাই নাই, বোন নেই, আমি একা, তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি থাকবো কেমন করে। আল্লাহ রসুল বললেন খিমসানা তোমার চিন্তার কোনো কারণ নেই, আজ থেকে আমি রসুল হলাম তোমার বাবার মতো, আয়েশা তোমার মায়ের মতো, ফাতেমা তোমার বোনের মতো। মেয়েটি বলল আমার আর কোনো দুঃখ নাই, কষ্ট নাই। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীরা সালাবার গোসল দাও, কাফন পরাও, আমি রসুল নিজে তার জানাজার নামাজ পড়াবো। গোসল হয়ে গেল, কাফন দেওয়া হয়ে গেল, জান্নাতুল বাকিতে কবর খনন হয়ে গেল, জানাজা পড়াবার জন্য রসুল্লাহ হাঁটতে লাগলেন, পিছনে খাট আসতেছে। হযরত আলী বলেন কবরের কাছাকাছি যাওয়ার পর দেখলাম নূর নবী সাল্লাম বৃদ্ধাঙ্গুলের উপর ভর করে করে হেঁটে যাচ্ছেন, পুরো পায়ের তালু জমিনে রাখেন নাই। দাফনের পর জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি পুরো পায়ের তালু কেন রাখলেন না মাটিতে, বৃদ্ধাঙ্গুলিতে ভর করে কেন গেলেন? আল্লাহ রসুল বললেন আলী সালাবার তওবার কারণে এত বেশি তার মর্যাদা বেড়ে গিয়েছে, আল্লাহ পাক আকাশের সব দরজা খুলে দিয়েছেন, এত বেশি রহমতের ফেরেশতা তার জানাজার নামাজে শরীক হতে মাদিনা মুনাওয়ারাতে এসেছে। মা কদারতু আন বাতেনা কদামাইয়া মিন কাসরাতিল মালায়েকা
ফেরেশতার আধিক্যের কারণে আমি রাসূল মদিনা মুনাওয়ারার মাটিতে পুরা পায়ের তালু রাখার জায়গা পাই নাই। এ হলো অনুশোচনা। এটা কি তওবার কয়টা ভিত্তি? প্রথম কি তওবা নাসুহার, তওবা এটা যে নসুহা বেগমের তওবা না, বুঝতেছেন তো? তওবা নাসুহা, তওবাতান মাকবুলাতান লা তুরাদ্দু, এমন তওবা যা করলে আল্লাহ সাথে সাথে কবুল করেন, ফেরত দেন না, বলেন সুবহানাল্লাহ। ওই তওবার প্রথম শর্ত কি? অনুশোচনা। আল্লাহ রাসূলের সাহাবি একটি ছোট্ট সগীরা গুনার জন্য কি রকম অনুশোচনা করেছে চিন্তা করছেন, সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো আইয়ুকলিয়া আনিল মাসিয়াত, যে ব্যক্তি তওবা করবে গুনার কাজ তাকে ছাড়তে হবে। আপনি সুদের ব্যবসা লাগায় রাখবেন, সব অপরাধে তওবা করবেন, তওবা হবে না, সুদ ছাড়তে হবে, তওবা করতে হবে। নামাজ পড়বেন না, তওবা করবেন, তওবা হবে না, নামাজ তরক বাদ দিতে হবে, তওবা শুরু করতে হবে। আপনি ঘুষ খাবেন, তওবা করবেন, তওবা হবে না, ঘুষ খাওয়া ছাড়তে হবে, তারপরে তওবা করতে হবে। তওবার দ্বিতীয় শর্ত হলো গুনার কাজ ছাড়তে হবে, ঠিক কিনা বলেন? কয়টা শর্ত গেল? তিন নাম্বার আইয়াজ আমা আল্লাহ ইয়াউদা ফিহা আবাদা, সুবহানাল্লাহ। তিন নাম্বার বান্দাকে শপথ করতে হবে জিন্দগিতে আর কোনোদিন সে যে গুণাটা ছাড়ছে ওইটা আর করবে করবে না। এই তিন শর্ত যদি পূরণ করতে পারেন আপনার তওবা তাৎক্ষণিক কবুল হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ।